গেছে ঝিলে ফেরত না আসে পাখি ডাকে গেছে একটা রাতে বেজে চলে বাউলি সুর ছুটে যাই সাথীর কাছে ভাবনা চিন্তা হয় যে শোনো বাবার আদেশ 200 বিঘা জমি আমাকে কিনতেই হবে চলেন আমরা ফিল্ড ভিজিট করে আসি সে অপারেশনে কি তোমার রক্ত লাগিয়েছিল হ্যাঁ তা তো লাগিয়েছিল রক্ত দিয়েছিল কে আমার চান্দি ঘুরে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন হিটলু কত টিরাপালের মধ্যে এসে কাম করে এই সত্যি করে বলতো লিজার সঙ্গে কি তোর রিলেশন হয়েছে না এখনো ফিল্ডিং মারার চেষ্টা করছিস না মানে হয়েছে কি বাবু ভাই ব্যাটিং এর আগে 50 ওভার ফিল্ডিং দেওয়াই তো নিয়ম তুই প্রেম ভালোবাসারে 50 ওভারে ফিল্ডিং এর সঙ্গে মিলিয়ে দিলি দেখেন তো এই শার্টে আমার কেমন লাগছে অ্যাঞ্জেলিনা জলির মতো লাগতেছে অ্যাঞ্জেলিনা জলি হচ্ছে হলিউডের একজন ফিমেল অ্যাক্ট্রেস আচ্ছা সাথীপ আমার চামড়া একটু ঘা হয়েছে সেই কারণে তুমি মঞ্জু দুলাভেরে ফোন করে তার শরীরের অবস্থা জানতে বলেছিলে কি জন্য সেটা জানার জন্য স্বাস্থ্য কেন্দ্রে এসেছো নাকি আমার সাথে দেখা করার জন্য দানা সাথী হয়েছে কি আমি না সত্যি সত্যি ভয় পেয়ে গেছি সামান্য একটা চর্মরোগের জন্য তুমি আমার অপারেশনের ইতিহাস জানতে চাইলে তারপর মঞ্জু দুলাভেরে ফোন করে তার খবর জানতে বললে মানে আমি বুঝতে পারতেছি না আমার কি সাংঘাতিক কিছু হয়েছে যদি হয়ে থাকে তাহলে তুমি আমার নিঃসংকোচে বলতে পারো আসলে এক এক রোগের এক এক রকম উপসর্গ এই ধরনের চর্মরোগ এইডস রোগের একটা উপসর্গ কি কো এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম ভয়ের কিছু নাই তোমার হাঁটু লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে না তারপর তোমার অপারেশন হয়েছে শুনে তোমারে কে ব্লাড দিয়েছিল সেটা আমার জন্য জানা জরুরি ছিল কারণ এইডস রোগটা তো ব্লাডের মাধ্যমে ছড়ায় ও আচ্ছা তবে তোমার দুলা ভাইয়ের রক্ত টেস্ট করার পর তোমারে দেওয়া হয়েছে শোনার পর থেকে আমার মনে হচ্ছে যে তোমার খারাপ কিছু হয়নি তোমারে যে ওষুধটা দেওয়া হয়েছে সেটা নিয়মিত মালিশ করবা আর ট্যাবলেটগুলো দিয়েছি না সেগুলো খাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সব নিয়ম মতো খাবানি তাহলে আর নিশ্চিন্ত মনে বাড়ি যাই নাকি কি আছে কি সমস্যা তোর আবার এই রাস্তায় কি না হাসে গেই একটা জরুরি কাজ আসছিলাম দেখ ফালতু কথা বহুত কইছিস এখন একদম ভদ্র ছেলের মতো ঘুরে হাবাসপুরে ফিরে যাবি ওই dabaguru.com এর সাথে দাবা চ্যালেঞ্জ খেলতেই হবে না দেখো খতিবু এক দেখো ইতিবু তোমার সাথে খাজুরিয়ারা পালার মতো আমার যথেষ্ট পরিমাণ সময় নেই আর ওই সব দাবা ফাবা খেলার মতো আমার ফালতু টাইম নেই বুঝতে পারছো ফালতু কথা বহুত কইছিস এখন যদি শাপলা শালুক জানতে পারে তোকে এখানে দেখে আমি ফিরাই দেইনি তাহলে ওরা পরে আমাক বকাবকি করবে যা ঘর তুই যা আরে মহা মুশকিল তো ওদের সাথে মাত্র আমার তার রাস্তায় দেখা হইলো আর হচ্ছে কি ওরা জানে আমি কোনে যাচ্ছি দেখো ওদেরকে এইসব ভুল ভাল বুঝাই আবার কান পড়া দিও না ওরা আবার মাইন্ড করবি না আমাদের পরে বুঝতে পারছো আরে পাতাগুলো ধরো ধরো চললাম শাপলা শালুকের ভেটে তো সরম পক্কাবাস K
কেড়ে পেয়ারু বেলা গড়ি এখন দুপুর হতে চললো, এখন তুই ঘুম থেকে উঠলি, আর এর ভিতরে ঘুরা বাবু সাবুল আর কে কে জানি তোকে দেখে হয়রান হয়ে গেল। কি করবো আম্মা, তো রাতের বেলা ঘুম আসে না, ভোরের দিকে একটু চোখটা টাইনে আসে আর ঘুমেতে উঠতে উঠতে দুপুর গড়িয়ে যায়। ঘুম আসবে কি করে, ঘুমালেই তো খোয়াব দেখো, আর খোয়াবের মধ্যে আসে সাপ। রাতে এক কথা বলে ঘুমাও আর সকালে আরেক কথা বলো। আম্মা একটু বোঝার চেষ্টা করো, আমার যে যুবক বয়স, এই বয়সে তো মাইন্ডের ওঠানামাটা স্বাভাবিক, এই সময় মনে হবে একরকম আবার ওই সময় মনে হবে আরেক রকম। এখন এরকম তখন আরেক রকমই যদি মনে হবে, তবে কাল রাতে সল্লুগট করে খবর দেওয়ার কথা আমাকে বলেছিলে কেন? ওহো আম্মা, হতাশা বা ফ্রাস্ট্রেশন বলে একটা কথা আছে, একজন যুবক যখন জীবনের একটা পরীক্ষায় ফেল করে ফেলায় তখন তার সামনে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, সেই ফ্রাস্ট্রেশন থেকে সে তার জীবনের সমস্ত পরীক্ষা থেকে নিজেকে উড্ড করে নিতে চায়, আর এই সময় তার সামনে এসে দাঁড়ায় রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস, এটা আবার কি রবারের বিরাস নাকি? ও আম্মা, তুমি না কোনোই খোঁজ খবর রাখো না, রবার্ট বিরাস না, রবার্ট ব্রুস বিরাট মাপের একজন সাধক, তিনিই তো বলেছেন, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। ও ওই যে মাকড়াসা দেখে কি জানি চিন্তা করেছিল সেই বিরাস? এই তো তোমার স্মরণে আসিছে, তবে বিরাস নয় ব্রুস, রবার্ট ব্রুস বিরাট মাপের সাধক, তিনি গতকাল রাতে আমার স্মরণে এসেছেন, এসে আমাকে বলে দিয়ে গেছেন পরীক্ষা চালিয়ে যাও, এক্সামিনেশন টু বি কন্টিনিউড, একবার না পারিলে দেখো শতবার। তোকে একটা কথা বলি, ওই যে ঘুমের মধ্যে খোয়াব দেখোস আর খোয়াবের মধ্যে সাপ এসে ঢুকে ঘাপলা করে, এই ঘাপলা কিন্তু আমি বুঝি, আমি তোর স্পষ্ট করে বলে দিচ্ছি, এই সাপের ঘাপলা যুগ যুগ ধরে চলতে পারে না, আমি তোর এক মাস সময় দিলাম, এর ভিতরে ঘাপলা মিটাতে পারলে মিটাবি, তা না হলে সল্লুগটকের তিনটা অ্যালবাম থেকে যে কোনো একটা মেয়েকে পছন্দ করে কবুল বলবা, এই আমার শেষ কথা। কি ব্যাপার আম্মা, কি সাপলার বিষয়টা টের পেয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে। পিয়ারুর কি হয়েছে বলতো ঘুরা? তুই কিন্তু আমার আসল নামটাই সেটে ফেলে দিয়েছিস, সবাই আমারে আদর করে ঘুরা বাবু বলে ডাকে, আর তুই ঘুরা বাবুর থেকে বাবু টাবু সব ফালাই দিয়ে ঘুরা বলে ডাকতেছিস। সরি দস্তা, মাইন্ড করিস না। মাইন্ড না করলি পরে তো আবার তোরা বেলাইনে হাঁটতে শুরু করিস। আচ্ছা বাদ দে, তুই আমার একটা খবর এনে দিতে পারবি বন্ধু? কি খবর বলতো? যে আমাকে শালু, ও কি কারোর সঙ্গে প্রেম টেরেম করে নাকি সিরিয়াস? প্রেম জিনিসটা দোস্ত সবাই খুব লুকায়া চুরায়া করে, শিওর করি করতে পারবো না, তবে খোঁজ খবর নিয়ে তারপর ইনফরমেশন বার করতে হবে। কাজ করলি কেমন হয় বন্ধু? আমাদের মশা ভাই তো গ্রামে। মশা ভাই বলা যাবে না, ওই যে কি বলে হারুমি মাসারু না জানো কি নামে ডাকতে বলিছে, সেই নামে ডাকতে হবে। তো তিনি ফিরেছেন, তো কি হয়েছে? না মানে ওই মশাবাইয়ের সঙ্গে তো মনে কর যে আমাদের যে গ্রামের মেয়েরা এর সঙ্গে তো একদম একদম মনে কর ফিরি ফিরাং রিলেশন, তো মশাবাইকে দিয়ে যদি ইনফরমেশনটা বাইর করা যায় তাহলে কেমন? শালুকের প্রতি তুমি সিলাই একটু উইক ছিলা সেটা আমি জানতাম, কিন্তু এখন যে একদম ডিসপারেটিং উইক, কাহিনীটা কি বলতো দোস্ত? কাহিনী কিছুই না বন্ধু। আচ্ছা তুই ইতির কথা বল, ইতি কি তোর মেসেজের রিপ্লাই দিয়েছে? না এখনো দেয়নি, নিশ্চয় এই মেসেজটা ওর পছন্দ হয়েছে, চিন্তা ভাবনা করে তারপর মনে হয় রিপ্লাই দেবে। ঘটনা তো কিছু বুঝতেছি না ইতি, এতদিন ধরে তুই সাবুল ভাইকে বলতি তোর মুজের মতন সিহারা, আর আজ তার একটা মেসেজ পেয়ে তোর এমন দরদ উতলে ওঠার কারণ কি? ফিলিং ইস্টেন্স দরদের কি দেখলি তুই এখানে? আমি মানি যে হ্যাঁ আমি কয়েছি সাবুল ভাইয়ের চেহারা তোর মুজের মতন আমি সেটা মানি,
কিন্তু একবার চিন্তা কর, তরমুজটা যখন তুই কাটবি, কাটলি পরে ভেতরে লাল টকটকা। আর শোন শালুক, মানুষকে কখনো তার চেহারা দিয়ে বিচার করতে হয় না, বিচার করতে হয় তার মন। তা তুমি তার মেসেজের ভেতর দিয়ে তার মনের ভেতরে কি দেখলে শুনি? তুই বা কেন এই মেসেজটার কোনো ভ্যালু দিচ্ছিস না? কত সুন্দর করে লিখেছে, হামান দিস্তায় বেটে আমার হৃদয়টা তুমি কাটলেট বানায় খাবা, তালি পরে তোমার হৃদয় আমার হৃদয়ের টাচ পাবে। আহ, পুরো নোবেল প্রাইজ জেতার মতো একটা মেসেজ পাঠিয়েছে। আহা, আরে রাখ তোর নোবেল প্রাইজ, তার মনের ভিতরে কি সুন্দর দেখতে পাইছিস আমাকে সেটা বুঝায় কম, বুঝতে চাই। আচ্ছা, আমি তোকে বুঝাই করছি। সে বলতে চাইছে তার মনটা সে আমার কাছে সঁপে দিতে চায়, তারপরে সেই মনটা নিয়ে আমি আমার যেভাবে ইচ্ছা ইউজ করব, যেভাবে ইচ্ছা সিনেমিনে খেলবো, সে সেটাই চায়। বাট হ্যান্ডেল কেয়ারফুলি, মানে হচ্ছে সে তার আমার কাছে টেকেন ফর গ্রান্টেড করে দিয়েছে, টেকেন ফর গ্রান্টেড করে দিয়েছে। বুঝা হয়েছে ইতি, তুই সাবুল ভাইয়ের এই মেসেজের প্রতি একার ঘিরা খেয়ে গিয়েছিস, তোর যা ইচ্ছা তুই তাই কর। আই বোনু, ওকে আর কিছু বলতে যাস না তুই। আর কি কব, সে যদি সাবুল ভাইয়ের বাটে পড়তে চায় তা আমার কি বলার? তোরা বুঝতে পারছিস নে, আমার মা মামাগের কয়েছে আমার বিবাহের জন্য পাত্র দেখতে, তারা সেই পাত্রের সাথে আমাকে বিয়ে দিতে চায়। এখন ধর, মানে আমি যদি সাবুল হোক আর যে কেউই হোক তাকে অবলম্বন না ধরি, তাহলে আমার জীবনটা অকলে ভাসে যাবে। বুঝছি, তোর এখন সপক্ষে মেলা যুক্তি বাইরবি নি, তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু কোনো ঝামেলার মধ্যে যদি পড়িস আমাকে ক্ষতি আসবি না, ব্যাস। বুঝতে পেরেছিস? শোন সাপলা শালু, ফুল তুলতে গেলি পরে কাটারাঘাত খাইতেই হবে, আমার যদি কাটারাঘাত আসে আমি একাই সহ্য করবো, তোকে বলতে আসবো না, মনে রাখিস। খুয়াবের মধ্যে আমি সাপলাকে বললাম, সাপলা তুমি দিনের পর দিন আমার সাথে ঘাপলা করে যাচ্ছ, আজ থেকে আমি তোমাকে ভুলে গেলাম, আমি আর কোনোদিন তোমার পিছু পিছু ঘুরব না। প্রয়োজনে আমি সল্লু ঘটকের ঠিক করা মেয়েকে বিবাহ করব। এ কথা শুনে কাঁদো কাঁদো স্বরে সাপটা কি বললো জানিস? কি বললো? ঠিক আছে, আমি খুব কষ্ট পালাম, এক বুক কষ্ট নিয়ে আমি আপনার থেকে দূরে চলে যাব, খালি একটা কথা মনে রাখবেন, আপনি যাক বিবাহ করবেন তাক খালি বলবেন আমি সাপলা আপনাকে প্রেম ভালোবাসা শেখাতে চেয়েছিল। এরকম একটা প্যাথেটিক ডায়ালগ দিয়ে সাপলা যখন চলে যাচ্ছিল আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, আমি সাপলা 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 বলে ছুটে, এর মধ্যে আমার ঘুমটা ভেঙে গেল। আর আমার সাপা সাপা ডাক শুনে আম্মা কি মনে করলো জানিস? মনে করলো ঘরের মধ্যে সাপ ঢুকেছে। ঠিকই মনে করেছে, সাপলা আর সাপের মধ্যে কোনো পার্থক্য নেই, এই সাপলা তোর জীবনে সাপ হয়ে প্রবেশ করেছে, এই সাপের সবলেই তুই মরবি। আচ্ছা শোন, তালিপার ঘটনা কি দাঁড়ালো? তুই কি সাপলার সাথেই কন্টিনিউ করতেছিস? তো এরকম একটা স্বপ্ন দেখার পর আর এছাড়া উপায় কি? সাপলা ইজ মাই লাভ। এই বাদ দে তোর কথা ফালতু, এটা খুলে গেল কিরম করে? এ পিনটা কো, তুমি কি শুনালে সাথে? উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আপনার স্পুটাম টেস্ট মানে কফ পরীক্ষায় তাই রেজাল্ট এসেছে। যক্ষা? তাহলে তো এবার আমার মৃত্যু নিশ্চিত। আরে না কাশু ভাই, যক্ষা এখন আর কোনো মরণ ব্যাধি না, নিয়মিত ওষুধ খেলে যক্ষা রোগীরাও ভালো হয়ে যায়, ভয় পেন না। ভয় পাবো না, তুমি যতই বলো ওষুধ খালি সারি যাবে, কিন্তু আমি তো জানি যক্ষা হলো রাজরোগ, একবার যক্ষা হলে আর রক্ষা নাই। বললাম তো কাশু ভাই, এখন আর সেই দিন নাই, চিকিৎসা বিজ্ঞান কত আগাইছে না, আর এখন কত বড় বড় রোগ ভালো হয়ে যাচ্ছে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা নিয়ে, অনেক যক্ষা রোগী এখন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে কাজকর্ম করতেছে। যাক, এবার তাহলে আমি একটু সাহস পেলাম। তুমি কোনো চিন্তা করো না, ওষুধ খাওয়ার ব্যাপারে
আমি নিজে দেখাশোনা করব। কারণ এই যক্ষা রোগের একটাই সমস্যা, যদি ওষুধ খাওয়া বন্ধ করে দাও তাহলে কিন্তু বিপদে পড়বে। ওষুধ কতদিন খেতে হবে? 6 মাস। প্রথম 2 মাস 4 ধরনের ওষুধ খেতে হবে, আর তারপর 4 মাস 2 ধরনের ওষুধ খেতে হবে। তবে যক্ষার ওষুধ কিছুদিন খাওয়ার পর 80% লক্ষণ চলে যায়। তখন যদি তুমি মনে করো যে আমি এখন সুস্থ হয়ে গেছি, আমার ওষুধ খাওয়ার আর দরকার নেই, তাহলেই কিন্তু বিপদ হয়ে যাবে। তখন আবার অন্যরকমভাবে চিকিৎসা করতে হবে। না না না, তুমি কোনো চিন্তা করো না, যক্ষা থেকে রক্ষা পাবো। আর আমি ওষুধ খাবো না তা আমি কোনো দিন করবো না, আমি একদম নিয়ম মেনে ওষুধ খাবো, তুমি যা বলবা তাই করবো। কাশু ভাই, আর একটা কথা বলি, মানে তুমি তো অনেকদিন ইটালি প্রবাসী ছিলে, সেখানে তুমি কেমন জীবনযাপন করেছো সেটা তো আমি জানি না, তাই তোমার অসুখের যা আলামত তাতে আমার মনে হয় আর একটা টেস্ট যদি করাই নাও তাহলে ভালো হয়। এটা কিসের টেস্ট? একটা এইডস এর টেস্ট, মানে এইচআইভি ভাইরাস তোমার শরীরে আছে কি না সেটা টেস্ট করে দেখা দরকার। হঠাৎ এই টেস্ট কেন? দেখো কাশু ভাই, তোমার রাতে রাতে জ্বর আসে, শরীর শুকায় গেছে, তার উপর যক্ষা যাদের হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এই সমস্ত উপসর্গগুলোই আবার এইডসের উপসর্গ। তুমি যদি ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী ইটালিতে বসবাস করে থাকো তাহলে ভয়ের কিছু নাই, তারপরেও এই টেস্টটা করাই নিলে ভালো। আর তাছাড়া এইডসের কিন্তু এখন চিকিৎসা আছে, ভয় পাওয়ার কিছু নাই। কোথায় করা যাবে এই টেস্ট? বাংলাদেশে নাকি সীমান্তের উপরে যেতে হবে? বাংলাদেশেই এখন 28টা হাসপাতালে এইডসের টেস্ট হয়, তুমি যশোর সদর হাসপাতালে গেলে এই টেস্ট করাতে পারবে। ঠিক আছে, তুমি তাহলে আমারে বলো কবে কিভাবে যেতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব বুঝে দিচ্ছি। তোগের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম তাতে মনে হচ্ছে তোরা চাস না সাবু ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক হোক, মনে হচ্ছে তোরা হিংসা করতেছিস। তুই এটা কী করলি ইতি? এটা কোনো কথা কলি? সাবুল ভাইয়ের সাথে যদি তোর কোনো সম্পর্ক হয় তাহলে পরে আমরা হিংসা করতে যাব কেন? সাবুল ভাইয়ের সাথে সম্পর্ক করে যদি তুই হ্যাপি থাকিস তাহলে পরে আমরাও হ্যাপি। সেটাই তো। শোন ইতি, আমি তোকে একটা ফিরি ফিরি বুদ্ধি দিচ্ছি, আমাদের তিনজনের মধ্যে সাপলা বনু হচ্ছে পাক্কা জহুরি, বনু যদি একবার সাবুল ভাইয়ের সঙ্গে কথা কয় তাহলে পরে এটা শিওর হওয়া যাবে যে সাবুল ভাই তোর মনে প্রাণে কতটা ভালোবাসে, তোর জন্য মন প্রাণ সইপে দিতে কতটা রাজি আছে। তুই তো একদম ঠিক কথা কইছিস শালুক। এই সাপলা, তুই একটু দেখ না, তুই সাবুল ভাইয়ের সাথে কথা কয়ে তারপর তার মনের ভিতরে কী আছে সেটা বুঝে তারপর আমাকে একটু রেজাল্টটা জানাস না। আরে এত চিন্তা করা লাগবে না, আমি আজকে সাবুল ভাইয়ের সিস্টেম করে দিচ্ছি। ও মা, মশা ভাই যে কি নাম আছে মশা ভাই? আরে ভালো থাকলে কি আর আমার এখানে দেখতে পাইতে, এতদিন জাপান প্রবাসী হয়ে যেতাম না। কেন, কি হয়েছে মশা ভাই, কোনো সমস্যা? আর আপনার ফিটনেসও একটু নষ্ট হয়েছে মনে হচ্ছে। হয়, ওই হাঁটুর ইঞ্জুরি, লিগামেন্ট ছিঁড়ে গেছিল। ওইদিকে ক্রিকেটের অধিনায়ক মাশরাফি আর এদিকে কারাটে চ্যাম্পিয়ন মুশারফ, দুটোরই হাঁটুর ইঞ্জুরি। কও, আপনি আবার কারাতে চ্যাম্পিয়নও হয়েছেন? কই, পেপারে তো দেখলাম না, কি শাপলা? আরে পেপারে পাবা কোয়ান্তে, ওই জাতীয় চ্যাম্পিয়নশিপের 3rd রাউন্ডেই তো বাদ পড়ে গেলাম, সাইড লাইনে চলে গেলাম। তা কও, তোমরা সবাই আসছো কেমন? হ্যাঁ, তোমাকে নন স্টপ আড্ডা এখনো চলছেই। আড্ডা না থাকলে পরে তো জীবনটাই স্টপ হয়ে যাবে নি, সেই জন্যে আমাদের আড্ডা নন স্টপ চলতে থাকে, চলবেই। আচ্ছা, নন স্টপ আড্ডা দিয়ে জীবনে কিছু পাওয়া যায় কও? ওমা, জীবনে কিছু পাওয়ার দরকারটাই বা কি মশা ভাই? আপনি নিজের কথাই ভাবেন না, আপনার জাপানি ওস্তাদ আকিরো নাগাহাতা যে কিনা আপনাকে কারাতে ট্রেনিং দিবে কয়ে ঢাকা নিয়ে গেল, সেখান থেকে আপনি যাবেন জাপান, আর সেই জন্যই আপনি আমার সাথী বুড়ে ভিটরে করে একরকম রেখে গিয়েছেন। আপনি বা কি পাইছেন? খুব কঠিন একটা কথা বলে ফেলাইলে ইতি, আসলে তোমার কথার জবাব আমার কাছে নেই। এই আমাকে দেখ, আমি 2 বছর ধরে সাপটার জন্য ওয়েট করতেছি, তুই তো মাত্র শুরু করলি। মেয়েদেরকে আমি পাত্তা দিই না, যার জন্য আমি কত পিসফুল লাইফ লিড করতেছি,
তুমি একটু আগে আমার কলিজাতি শালুকের প্রতি তোর একটা উইকনেস হয়েছে। দাবা খেলা তো হচ্ছে সিটারদের খেলা। টিচারদের খেলা, টিচারদের খেলা। সিটার, টিচার, সিটার, টিচার। আমি কইছি সিটার। স্টপ, স্টপ। আপনি আবার মশারির নাম কেন নিয়েছেন মশা ভাই? আমি মশারি কলম কখন? মশারু, হিরোশি, মশারু। আমরা সবাই একসঙ্গে বলো দিনি, হিরোশি, মশারু। হিরোশি, মশারু। যে অসুখ বাধাইলো আমি তো চিন্তা একেবারে শেষ হয়ে যাচ্ছি। অত চিন্তা না করে ওষুধ খেতে যেন ভুলে না যায় সেই ব্যাপারে একটু খেয়াল রাখো।